স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি যে সমস্ত প্রার্থীরা আছে তাদের জন্য সব থেকে খুশির খবর, আগামী যে খবরগুলিতে দেখেছেন সেখানে গ্রুপ সির যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে এবং আগামী 23 তারিখ চলবে কাউন্সেলিং, এবং তার জন্য ইনভিটেশন লেটার সমস্ত কিছু ডাউনলোডের জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে তার সমস্ত কিছু ডিটেলস সেখানে তুলে ধরা হয়েছে। আজকের যে ভিডিওটি গ্রুপ সি ক্যান্ডিডেটদের জন্য, যে সমস্ত প্রার্থীরা গ্রুপ সিতে আছেন ইস্টার্ন রিজিয়নের জন্য, এখানে যে ভ্যাকেন্সিটি এবং পর্ষদের তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেখানে যে স্কুল ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলি আছে সেই ভ্যাকেন্সি ওয়াইজ স্কুলগুলির লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে আলাদা আলাদা ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা স্কুলের নাম এবং ভ্যাকেন্সি কোড সমেত যে একটি লিস্ট তালিকা পর্ষদের তরফ থেকে এখানে জারি করা হয়েছে গ্রুপ সি ক্যান্ডিডেটদের জন্য। যে সমস্ত প্রার্থীরা আছেন ইস্টার্ন রিজিয়নের, এবং এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বীরভূম রিজিয়নের বীরভূমের ডিস্ট্রিক্টের জন্য এখানে স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি কোড এখানে পিডিএফ আকারে এখানে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এবং এটি বেঙ্গলি মিডিয়াম থেকে দেওয়া হয়েছে। ক্যাটাগরি জেনারেল লেখা হয়েছে এবং মেল ফিমেল উভয় এই এখানে স্কুলের মধ্যে ভ্যাকেন্সি আছে। তো এটি হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জারি করা যে লিস্টটি সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এটি বীরভূম ডিস্ট্রিক্টের জন্য। আগামী আরও পেজে গেলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে বীরভূম, এবং এটি মেল ফিমেল, এবং ক্যাটাগরি হচ্ছে এসসি এসসি এসটি জেনারেল সমস্ত ক্যাটাগরির তরফ থেকে এই যে লিস্টটি সেই লিস্টটি এখানে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তুলে ধরা হয়েছে স্কুলের ভ্যাকেন্সি ওয়াইজ। এটা হচ্ছে বর্ধমান, তো বর্ধমানের জন্য ইস্টার্ন রিজিয়নের জন্য কোন কোন স্কুলের ভ্যাকেন্সি রয়েছে এই মুহূর্তে সেই লিস্টটি এখানে তুলে ধরা হচ্ছে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তো জেনারেল ক্যাটাগরির এখানে যে লিস্টটি এই মুহূর্তে দেওয়া হয়েছে এবং স্কুলের নামগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, পাশে ভ্যাকেন্সি কোডও দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ সির ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ এবং জন্য ডাক পেয়েছেন তারা কিন্তু এই লিস্ট ওয়াইজ স্কুলের যে ভ্যাকেন্সি আছে তারা তাদের নিজস্ব বাড়ির কাছে যে স্কুল আছে সেই স্কুলের তারা আবেদন করতে পারবে তাদের শিক্ষকতার জন্য অর্থাৎ চাকরির জন্য।